হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে কথা বলবো হচ্ছে দোপাত্তি ট্রেলার নিয়ে। কৃতি স্যানন রয়েছে, কাজল রয়েছে, ছবিটা নেটফ্লিক্সে ডাইরেক্টলি রিলিজ করবে এবং এই ছবিটা কৃতি স্যানন নিজে প্রডিউস করছে এবং কানিকা ঢিলো রয়েছে। আমি দেখেছি যত হিরোইনরা নিজেরা প্রডিউসার যখন হয়ে যায় তারা কানিকা ঢিলোর সাথে কোলাবরেট করে। তাপসী এর আগে সাকসেস দিয়েছে ওটিটিতে, মানে হাসিন দিল রুবা, তার পরবর্তীতে পার্ট টুটাতেও কানিকার সাথে কোলাবরেট করেছিল। এই ছবিটাও কানিকা ঢিলো নিজে লিখেছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে রিভিল করে দিয়েছে যে কৃতি স্যাননের ডাবল রোল আছে, তারা দুই বোন এবং একটা বোন আর কি খুব ভালো, আরেকজন হচ্ছে খুব ফ্ল্যাম পয়েন্ট টাইপের। দুজনের মধ্যে বিশাল ঝামেলা, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। এবার যে বোনটা ফ্ল্যাম পয়েন্ট, সে ওর যে প্রেমিককে কেড়ে নিতে চাইছে এবং কাজল এই পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেট করছে। এখানে একটা মার্ডার কেস বা কিছু একটা হবে, বা যে শান্ত কৃতি স্যানন যে ভালো বোনটা, তার উপর হয়তো তার যে বয়ফ্রেন্ডটা, সে হয়তো কোনো অ্যাটাক করবে, কিছু করবে। এবার কে আসলে ফাঁসাচ্ছে, কি হচ্ছে, সেটা নিয়ে পুরো গল্পটা। ট্রেলারটা দেখুন ইন্টারেস্টিংই লেগেছে। কৃতি স্যাননের পারফরমেন্স স্পেশালি ট্রেলারটার মধ্যে খুবই ইম্প্রেসিভ ছিল, যেহেতু দুটো শেড প্লে করছে তো তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। এবং কাজলের কাজও আমার এজ এ ইনভেস্টিগেটিভ অফিসার ভালো লেগেছে। স্পেশালি প্রথম দিকটা একটা জিনিসই খালি একটু আর্টিফিশিয়াল লাগছিল, সেটা হচ্ছে কাজলের যে অ্যাকসেন্টটা ধরেছে, যেহেতু এটা একটা হিল স্টেশনে বেসড আর কি গল্পটা, তো তাই জন্য সেখানে যে একটা অ্যাকসেন্ট পার্টিকুলারলি কাজল যেটা এনেছে সেটা একটু ফেক মনে হচ্ছিল, বাকি কিন্তু বেশ ভালো লেগেছে আর ভেরি ওয়েল শট। এবার এই যে গল্পটা, যে দুই বোন আছে, তারা একটাই মেয়েকে, মানে একটাই ছেলেকে পছন্দ করে এবং কোথাও তাদের দুজনের মধ্যে এইটাকে নিয়ে বাওয়াল হচ্ছে, এই কনসেপ্টটা কিন্তু নতুন নয়, ঠিক আছে। একটা সিনেমা এসেছিল শিশা বলে অনেক আগের, হয়তো আপনারা বেশিরভাগ লোকে দেখেনি, খুব অল্প বাজেটের ছবি ছিল, ওটাও এরকম একটা সাইকোলজিক্যাল ইরোটিক থ্রিলার জোনের মধ্যেই ছিল। নেহা দুপিয়া ছিল আর সোনু সুদ ছিল, মানে একটা নেহা দুপিয়া সোনু সুদের গার্লফ্রেন্ড, আর একটা নেহা দুপিয়া থাকে, ও মনে হয় কথা বলতে পারে না এবং ও সোনু সুদকে ভালোবাসে এবং ও বিভিন্ন রকমের ট্রিক্স খেলে, এ খেলে, তো এই টাইপেরই গল্প ছিল। এবং একটা বহু আগে 1999 একটা তামিল ফিল্ম এসেছিল ওয়ালি বলে, যেটা অজিত কুমার ছিল, যে ছবিটা ডিরেক্ট করেছিল এস জে সূর্যা। এস জে সূর্যা তো কেরিয়ারের প্রথম দিকে ডিরেক্টর ছিল, তো সেটারও কিন্তু কনসেপ্টটা অন্যরকম ছিল, জেন্ডারটা অন্য ছিল। ওখানে দুই ভাই থাকে, দুটোই অজিত কুমার, একজন একটু সাইকোটিক আর একজন ভালো, এবং দুজনেই আর কি একটাই মেয়েকে ভালোবাসে এবং সেটা নিয়ে আর কি রাইভালরি আর কি। তো সেই জিনিসটাই এখানে দেখতে পাচ্ছি। তো প্লট লেভেলে এরকম যে নতুন কিছু স্টোরি আইডিয়া লেভেলে, সেটা কিন্তু নয়, এই ধরনের কাজ আগেও হয়েছে। এবার কানিকা ঢিলো একটা পাল্পি ব্যাপার নিয়ে আসে, এবার সেটা এই হাসিন দিল রুবার যে সেকেন্ড পার্টটা, সেটাতে প্রচন্ড ওভার দ্য টপ হয়ে গেছিল, মানে টুইস্ট দিতে হবে বলে দিচ্ছে কিন্তু সেগুলো আর কি বড্ড ওভার দ্য টপ হয়ে গেছে এবং কোনো জাস্টিফিকেশন নেই এবং কিছু জায়গায় টুইস্ট ওয়ার্ক করছে না, এরকমও হয়েছিল। কিন্তু হাসিন দিল রুবা ফার্স্টের ক্ষেত্রে ওটাও কিন্তু বিদেশি গল্প থেকে, ল্যাম্প টু স্লটার থেকে ইন্সপায়ার ছিল, তো সেখান থেকে ওটা মোটামুটি একটা লেভেলে পুল অফ করে দিয়েছিল পাল্পি ব্যাপারটা। এটার মধ্যে এটা কিন্তু 100% ওরকম পাল্পি নয়, ঠিক আছে, মানে যে হিন্দি পাল্প লিটারেচারের যে ফিলটা হয় সেটা এটার মধ্যে দেয়নি, এটাকে মোর অফ মানে মানে অ্যাটমসফিয়ারিক যে থ্রিলার গুলো হয় না, তাই জন্য পাহাড়ে বেস্ট করেছে আর কি, ওরকমই লুক অ্যান্ড ফিল দিয়েছে, সেরকম ভাবে ট্রিট করেছে। দেখা যাক কতটা ভালো হয়, বাট আমি দেখি আর কি, সিনেমাটা দেখলে বোঝা যাবে আর কি কোনো বিদেশি কোনো নভেল থেকে বা কিছু থেকে ফাইনাল ক্লাইম্যাক্স টুইস্ট ইত্যাদিগুলো নিয়ে থাকে কিনা, যেটা কানিকা ঢিলো করে থাকে। লেটস সি কি হয়। আমার ট্রেলারটা এখন অব্দি ইম্প্রেসিভ লেগেছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে বিশ্বম্ভরা বলে একটা ছবি আসছে, চিরঞ্জীবী রয়েছে, তো সেই ছবির টিজার চলে আসছে। এবার টিজারটা আমার কিন্তু একেবারে পোষায়নি, তার কারণ হচ্ছে প্রথম কথা VFX এর কাজ প্রচন্ড দুর্বল, প্রচন্ড দুর্বল, পুরো বোঝা যাচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে করেছে। আপনাদেরকে বলে রাখি আঞ্জি বলে একটা ছবি হয়েছিল তেলেগুতে বহু আগে, যেটা দিলের বলে নামের হিন্দি ডাবিং হয়েছিল, আমরা খুব ছোটবেলায় দেখেছিলাম আর কি টেলিভিশনে, তখন প্রথম প্রথম সাউথ ইন্ডিয়ান ছবি ডাবিং হচ্ছে তখন দেখেছিলাম, চিরঞ্জীবীর ছবি ছিল। সেখানে কিন্তু ওরা খুব সুন্দর একটা গল্প বলেছিল, মহাদেবের অ্যাঙ্গেল নিয়ে এসে, খুব ভালো ছিল সিনেমাটা। আমার পার্সোনালি তখন ছোটবেলায় খুবই ভালো লেগেছিল, হ্যাঁ তখনকার অনুযায়ী আর কি গ্রাফিক্স কিন্তু ভালো ছিল। কিন্তু এই ছবিটার মধ্যে দেখলাম, মানে অ্যাটলিস্ট টিজার লেভেল থেকে, কোনো মানে রিয়েল মানে অরিজিনালিটি পেলাম না। যে আঞ্জি বলে ছবিটাতে সেখানেও গ্রাফিক্সটা কিছু জায়গায় ট্যাকি, কিন্তু সেটা গল্পটার মধ্যে একটা মহাদেবের অ্যাঙ্গেল ইত্যাদি সেগুলোর মধ্যে একটা অরিজিনালিটি ছিল। এখানে আপনি দেখুন যে ক্রিচার মানে একটা বাচ্চাকে দেখাচ্ছে, তার যে কানগুলো পুরো অবতার থেকে নেওয়া, ইভেন যে স্টার্টিং এর যে প্রথম যে মাস্টার শটটা ড্রোন শট, সেখানে যে আপনি পুরো ক্রিচারগুলো উঠছে দেখবেন সেটা পুরো অবতার থেকে কপি করে দিয়েছে, তাহলে সেখানে কোনো নতুন জিনিস পাচ্ছি না। আর এছাড়া বাকিটা দেখে মনে হলো হচ্ছে ওই সোনি টেলিভিশনে আসতো নাকি বলবীর না বালবীর বলে একটা আসতো, ওটার ওয়ার্ল্ডের মতো লাগছে, ওটার মতো ভিলেন টিলেন মনে হচ্ছে, তো দুটোর জন্য কম্বিনেশন করে কোথাও করে দেওয়া হয়েছে। এবং পুরো পিছনে এখন যে লেভেলে গ্রাফিক্স ইম্প্রুভ হয়ে গেছে ইন্ডিয়ান সিনেমার মধ্যেও, সেই তুলনায় প্রচন্ড প্রচন্ড দুর্বল। এবং চিরঞ্জীবীকে খুব একটা আমার ভালো লাগলো না আর কি। তবে BGM এর কাজটা ভালো, ডেফিনেটলি টিজারের মধ্যে কিছু জিনিস তো ভালো লেগেছে, BGM এর কাজটা ভালো লেগেছে। আর পার্টিকুলারলি ফাইনাল যে শটটা আছে, পিছনে আমরা বজরংবলীকে দেখতে পাচ্ছি এবং সামনে চিরঞ্জীবী দাঁড়িয়ে রয়েছে, সেই শটটা ভালো লেগেছে। বাকি কিন্তু আমার জন্য টিজারটা খুব একটা ওয়ার্ক করেনি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর থার্ড যদি কথা বলি, মার্কো বলে একটা ছবি আছে, উন্নি মুকুন্দন রয়েছে, মালায়ালাম হিরো, তো তার একটা ছবি আছে মার্কো। আমি শুনছিলাম যে এটা নাকি অন্য কোনো সিনেমার আর কি স্পিন অফ, একটা শেয়ার্ড ইউনিভার্সের ব্যাপার আছে, আমি সেটা দেখিনি,
তো এই টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, লুক অ্যান্ড ফিল প্রচন্ড স্টাইলাইজড, প্রচন্ড হলিউডিশ মনে হচ্ছে এবং প্রচন্ড ব্রুটাল এবং ভাইলেন্ট হতে চলেছে, গোর প্রচুর রয়েছে ছবিটার মধ্যে এবং সেটা আমরা টিজার লেভেল থেকেই প্রমিস করছি আর কি, মানে একজনের আঙুল কেটে মুখে নিয়ে নিয়েছে আর কি, কামড়ে আর কি, এরকমই একটা সিন আছে, মানে হেভি ব্রুটাল এবং খুব স্টাইলাইজড ভাবে করা হয়েছে গ্যাংস্টারদের ওয়ার্ল্ডের ইয়ে, গল্পটা পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে টিজার লেভেলে, বাট ভালোই লাগছে আর কি। তো আপনারা যদি মার্কো টিজার না দেখে থাকেন দেখতে পারেন, বিশ্বম্ভরা যদি দেখেছেন অবশ্যই, মানে না দেখলেও চলবে আর কি, খুব একটা ভালো না। এবং আমার মনে হয় যে চিরঞ্জীবীর এই ছবিটাকে ওরা আর কি এর সময় নিয়ে আসবে আর কি, ওই সংক্রান্তির সময়, কারণ সংক্রান্তির সময় তেলেগু বক্স অফিসের এতটাই পোটেন্সিয়াল থাকে যে তিন চারটে ছবিও কিন্তু হিট হয়ে যায়। এবং আপনাদেরকে আরো বলে রাখি, সেই সময় কিন্তু বাজে ছবি, মানে নাগার্জুনের বাজে বাজে ছবি ওই সময় রিলিজ করে হিট হয়ে গেছে। তো আমার মনে হয় বিশ্বম্ভরাকে মেকার্সরা ওরকমই প্ল্যান করছে যে ওই সময় রিলিজ করে হিট করিয়ে দেবে। তো এটাই বলা ছিল, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।